রাজ্যে টিএসআর বাহিনীতে কর্মরত এক জওয়ানের দেহে করোনা পজিটিভ মিলল। শুক্রবার গভীর রাতে তাকে এজিএমসিতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা আক্রান্ত মহিলার সাথে একই রেলবগির যাত্রী ছিল ওই যুবক। গতকাল তার লালা রস পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে, সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স করে এজিএমসিতে নিয়ে আসা হয় তাকে। অ্যাম্বুলেন্সটিতে কেবলমাত্র দুজনই ছিল, একজন করোনা আক্রান্ত সেই যুবক এবং অন্যজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, দুজনেই পরনে ছিল পিপিই। গভীর রাতে যখন আক্রান্তকে এজিএমসিতে নিয়ে আসা হয়, তখন কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকে এজিএমসির নিউ টিচিং হসপিটাল ব্লক 2 তে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।